নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ট্রমেটিক মাউথ আলসার ইজ ভেরি মাচ এফেক্টিভ ফর আর্নিকা মন্টানা। আর্নিকা মন্টানা মুখে ট্রমেটিক আলসারের জন্য এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। আর্নিকা মন্টানা ফর ট্রমেটিক মাউথ আলসার, মুখে আঘাত পেয়ে যে মুখগহ্বরের ক্ষত হয় তার জন্য আর্নিকা মন্টানা। আমরা দাঁত মাজি, যেমন সকালে ঘুম থেকে উঠে যখন আমরা দাঁত মাজতে আরম্ভ করি, আমাদের ঘুমের ঘোর যদি থাকে তাহলে কিন্তু ব্রাশটা এদিক ওদিক লেগে যে আঘাত হয়, জায়গাটা দু একদিন টাটিয়ে থাকে, তারপর দেখা যাচ্ছে যে লাল হয়ে গেছে এবং সেখানে একটা ক্ষত তৈরি হয়েছে এবং সেই ক্ষত যেন সারতে চায় না। আবার দেখা যায় আমরা খেতে খেতে দাঁতে দাঁতে লেগে যে জিভ বা মুখটা কেটে গেছে সেই ক্ষত অনেকদিন সারতে লাগে। অথবা ধরুন আমরা কোনো কিছু গরম খাবার খাচ্ছি, উপজ্বলন্ত খাবার, যেমন তেলে ভাজা নিমকি বা সিঙাড়া, গরম দেখে খেতে যে দেখা গেল যে মুখের একটা জায়গা পুড়ে গেল, সেদিন কিন্তু ততটা কষ্ট হবে না, দু তিন দিন পরে জায়গাটা যেন একটা অস্বস্তি জ্বালা জ্বালা ভাব, তারপর লাল হওয়া, তারপর ক্ষত হওয়া, তারপর সাদা মতো হয়ে যে ওরেল থ্রাশ হয়ে সারতে দেরি লাগা। আবার দেখা যায় কি আমরা গরম চা খাচ্ছি, হঠাৎ বাস থেকে নেমে দাঁড়িয়ে চা খেতে যাওয়া বা ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা খাওয়া, ট্রেনের হুইসেল দিয়েছে তাড়াতাড়ি চাটা খেয়ে উঠতে যাবার ফলে গরম চার জন্য ভেতরে পুড়ে যাওয়া। আরও কী কী ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে আমরা কথা বলছি সে সময় জিভে জিভ লেগে কেটে গেছে, দাঁতে দাঁত লেগে, সেক্ষেত্রেও কিন্তু এরকম ট্রমেটিক আলসার পায়। বাচ্চাদের ক্ষেত্রে কমন, তারা যখন ব্রাশ করে সকালের দিকে তাদেরকে এখন স্কুল বা কোনো কাজের জন্য বাবা মা যদি চাকরি করেন তাড়াহুড়ো করে তাদেরকে উঠিয়ে ব্রাশের পেস্ট দিয়ে ধরিয়ে দেওয়া হয়, তারা ঘুমোতে ঘুমোতে ঝুলতে ঝুলতে যদি দাঁত মাজে সেক্ষেত্রে ব্রাশ এদিক ওদিক মাড়িতে বা গালে লেগে যে ক্ষত সৃষ্টি হয় সেটা কিন্তু ট্রমেটিক, মানে আঘাতজনিত ক্ষত। রাত্রিরেও তাই, হয়তো দেখা গেল কোনো কারণে খেতে বাচ্চাটা দেরি হয়েছে, তার ঘুম পেয়েছে, কিন্তু নিয়ম করে তার মা বা বাবা ঠিক তার মুখ ধোয়ান, তাকে ব্রাশে পেস্ট দিয়েছেন, সে চাইছে না কিন্তু ঠুলে ঠুলে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁত মাজতে যেয়ে তার যদি মুখে আঘাত লাগে তারও কিন্তু আলসার হতে পারে। এই সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ট্রমেটিক আলসার আর্নিকা মন্টানা চিন্তা করতে পারি। এটা কি করে? ইট প্রিভেন্ট সাপুরেশন অ্যান্ড সেপটিক কন্ডিশন অ্যান্ড প্রম্পটস অ্যাবজর্পশন, ক্ষতটাকে বেশি বাড়তে দেয় না। একটা হাই পোটেন্সি খেয়ে রেখে অথবা হাই পোটেন্সি রোজ একবার করে পাঁচ সাত দিন খেয়ে লোয়ার পোটেন্সি যদি ম্যাসিভ র্যাপিডলি যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ট্রমেটিক মাউথ আলসারে খুব ভালো আমরা কাজ পাব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়ার লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।